আরে ওস্তাদ দি হুক্কা ডানে। হ্যালো ডিয়ার পিপল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। অ্যানাদার ভিডিও নিয়ে আজকে আবারও হাজির হলাম। আপনি এখন আমরা কেরানীগঞ্জ, আমার সাথে আসছে আমার বড় ভাই সুদীপ্ত ভাই, সে তার ব্লগ নিয়ে ব্যস্ত। অ্যাকচুয়ালি এখানে আমরা সাডেন প্ল্যানে চলে আসলাম, তো দেখতেই পাচ্ছেন আমরা নীল লাল কার্পেটে হাঁটতে আসি না, বা রং করা কালারফুল কার্পেটে হাঁটতে আসি। তো এখানকার ন্যাচারাল যে আমরা, আমি তো বাইক নিয়ে আসছি, তো বাইক ফ্রি। আর এখানকার টিকিটের বিষয়টা হলো ভাই, টিকিট কত করে নিচ্ছে আমাদের কাছ থেকে? 100 টাকা পার পার্সন। ও আচ্ছা, 100 টাকা করে টিকিট নিচ্ছে। আচ্ছা, টিকিট দেখানোর আগে আমরা ঝর্ণাটা একটু দেখাই এখানে। এই যে দেখুন, তো রেস্টুরেন্ট আছে, এই যে পার্কিং জোন, এখানে রেস্টুরেন্ট, তারপর ঝর্ণার মতো অনেক নিরিবিলি জায়গা আছে এখানে। কিন্তু আপনার চাইলে নাইট স্টেও করতে পারবেন, বারবিকিউ হবে, সব কিছুই আছে। তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে শুক্রবার হিসাবে অনেকটা ভালোই, তো ততটা খারাপ না। এই যে আচ্ছা, তো এই যে দেখা যাচ্ছে পুষ্করিণী। তো যাই হোক, নাইকো রিসোর্টের ভেতরে অনেক অ্যাক্টিভিটি আছে। তো মনে হচ্ছে আপনারা যারা আসবেন বেবি টেবি নিয়ে, তাদেরকে অবশ্যই অবশ্যই এরকম অ্যাক্টিভিটিসগুলোতে উঠাবেন, তাদেরকে একটু বিনোদনের জন্য খুব সুন্দর জায়গা করে দিয়েছে তারা। তো এই যে সেই জায়গাগুলো বিনোদনের। এই বেলনাই ইকো রিসোর্টটা খুবই ছোট্ট একটা রিসোর্ট, বাট অনেক সুন্দর, ছোট হলেও অনেক সুন্দর। এই রিসোর্টে যে আমরা 100 টাকা দিয়ে ঢুকছি, এটাকে আদৌ 100 টাকা প্রপারলি আমরা পাইছি কি না সেটা দেখতে হলে লাস্ট পর্যন্ত ওয়েট করতে হবে। লাস্টে যা বলবো আসলে 100 টাকার জন্য এই রিসোর্টটা পারফেক্ট কি না, টিকিট দিয়ে ঢুকা আসলে কি 100 টাকা পারফেক্ট নাকি না। তো যাই হোক, দেখতে থাকুন আমাদের ভিডিও। আর এই যে এখানে অনেক অ্যাক্টিভিটি আছে, এই যে এগুলো মনে হয় রিসোর্ট থাকার জায়গা। তো এখানে মসজিদও আছে নামাজ পড়ার জন্য। তো ওই যে বেলনাইকো রিসোর্ট গাছ দিয়ে লেখা, খুবই সুন্দর। প্যাডেল নৌকা রান্না, আর এই যে এখানে এই সিস্টেমটা সুন্দর, বসার কিছু অপশন রেখা দিছে, নিরিবিরি পরিবেশে আপনারা বসে আড্ডা দিতে পারবেন। যারা আমার মতো সিঙ্গেল আছেন তারা সেখানে আসলে লাভ হইব না, গার্লফ্রেন্ড নিয়ে আসলে এরকম জায়গায় বসে আড্ডা দিতে পারবেন, বউ থাকলে তো এটা একদম লাইসেন্স। এই জায়গাটা বসার জন্য করছে খুবই ছোট, যদি মোড়া সোড়া কোনো একজন মানুষ বসে মনে হয় না পাশে আরেকজন বসতে পারবে। তো আমি একাই বসে আছি, ওই যে বললাম পার্টনার নেই তাই। এই জায়গাটা আরো সুন্দর, পুরো খোলামেলা জায়গা, সিংহ বাঘ হরিণ সব আছে। আমি কি এখানে প্রথমে আপনাদের টিকিটের বিষয়টা বলছিলাম, আসলে টিকিটের বিষয়টা একটু আমার কাছে হাই মনে হচ্ছে। প্রাইসটা অনেক ছোট একটা জায়গা, ছোট জায়গাতে এতটা টিকিট চাইলে ওরা কমে রাখতে পারে, যেন অনেক মানুষ চাইলে আসতে পারে চলে। বাট এখানে যে নৌকাটা দেখালাম ওইখানেও কিন্তু অনেক বেশি টিকিট দেখাচ্ছে, ছোট্ট একটা জায়গাতে 100 টাকা নিচ্ছেন। তো যাই হোক, এটা ছিল আমাদের ব্লগ, আরো কিছুক্ষণ এখানে আসি, থাকার পর আপনাদেরকে দেখাচ্ছি কি কি দেখানো যায়। বিকালে এখন সন্ধ্যা গেল, তো সন্ধ্যাতে লাইট লুইট দিতে আছে, ভালোই লাগতেছে, লাইটিং হচ্ছে চারপাশে। এই যে দেখুন, এই যে রেস্টুরেন্টও আছে এখানে, রেস্টুরেন্টে ভেতরে আপনার সেই কোনো খাওয়া দাওয়া করতে পারবেন। অবশ্যই যারা রিসোর্টে এখানে থাকে তাদের জন্য এই রেস্টুরেন্টটা হয়তো অনেকটা প্রপারলি কাজে লাগবে। হয়ে গেল সন্ধ্যা, ওই সন্ধ্যার টাইমে ঠিক পিছে যে ব্যাকগ্রাউন্ডে যা দেখতে পাচ্ছেন এটাই এখানকার ভিউ, লাইটিং ভিউ। লাইটিংটা সুন্দর, অনেক সুন্দর লাইটিং। তবু পার্কিং থেকে বাইর হচ্ছে এই যে আমার গাড়িটা, এখন আমি এখান থেকে চলে যাব সোজা আমাদের এলাকা। তো থাকেন, এখনো ভিডিও শেষ হয় নাই, ভিডিও শেষ করতেছি আরো পরে। আপনারা যারা আমার ভিডিওতে আতঙ্ককে দেখতে চাইছেন, এই যে দেখুন আতঙ্ককে আমি আবার ভিডিওতে নিয়ে আবার শুরু করছি।
আচ্ছা, অনেকে জানতে চাইছে আতঙ্ক কেন দিয়েছে। আতঙ্ক দেওয়ার, আতঙ্ক দেওয়ার রহস্য আছে পিছনে। সেই রহস্যটা হলো আমি কোনো এমনও মেয়ে দেখে আবরা রাফি নামে তাদের আইডিও রাখছে, এই যে নিজেও স্বীকার করছে। আতঙ্ককে নিয়ে আসছে কোথায়, চাইল্ড হচ্ছে খিলগাঁওতে প্রথম মুখে দেওয়ার সাথে সাথে গরম গরম অনুভূতি হয়েছে। আর চিজ দিতে, ভালো চিজ দিতে, আমার মতন শুকনা নিজের কামে লাগবো। যেমন হয় চিকেন যা দিতে দিতে ওরা ভালো জানে, আমার খাওয়ার দাওয়া আমি খাবো এটাই জানি। আমি আতঙ্ককে না খাই, আর ব্লগ তো এখানেই শেষ। নেক্সট ব্লগ দেখার জন্য সবাই অপেক্ষা করবেন। আল্লাহ।